हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल क्रेजी जेस्टी एंड रेडसी। आमी पूजा। तो आमी आरेकटी शॉपिंग हॉल वीडियो निये चले एसेछि। आगे आमार शॉपिंग हॉलटाके तोमरा अनेक अनेक बेशी भालोबासा दिएछो, थैंक यू। तार जोन्नो आमी जानि थैंक यूटा अनेकटाई छोटो हये जाबे, बाट स्टील थैंक यू गाइज एतटा भालोबासा देवार जोन्नो। तो आमी तारपर डिसाइड करलाम, आमी ऑब्वियसलि आगे वीडियोटाते ही बोलेछिलाम जे आमी नेक्स्ट आरेकटी शॉपिंग हॉल आनबो, कारण ओटाते सबकिछु वेस्टार्न ड्रेस छिलो, तो किछु ट्रेडिशनल ड्रेस आमी परचेज करबो, तो सेगुलोर वीडियो तोमादेर साथे आमी शेयर करबो। तो यस, आजके आमी किछु শাড়িজ বগড়া পারচেজ করেছি, তো সেগুলো দেখাবো, বাট স্টিল সব শাড়ি নয়, এখানেও কিছু কিন্তু টপস বগড়া চলে আসছে। তো যাই হোক, ওভারঅল আমি যেটাই দুর্গাপূজার জন্য পারচেজ করেছি, আই মিন যেগুলো শপিং করেছি, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর বলে রাখি যে আগের ভিডিওটাতে তোমরা যতটা আমাকে ভালোবাসা দিয়েছো, আমি আশা করব যে এই ভিডিওটাতেও আমি অতটাই যাতে ভালোবাসা পাই। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে আমি বলে রাখি যে আমার আগের ভিডিওতে অনেকেই আমাকে তোমরা জিজ্ঞাসা করেছো যে আমার ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে, তার জন্য থ্যাংক ইউ। অ্যান্ড তার সাথে আমার থেকে কিন্তু লিঙ্কও চাইছো যে এই ড্রেসগুলো কোথা থেকে পারচেস করেছি সেই লিঙ্ক দিতে। বাট আমি বলে রাখি, আমি এটা ওয়েবসাইট থেকে পারচেস করেছি, কোনো ওয়েবসাইট থেকে কিন্তু পারচেস করিনি, যার জন্য আমি লিঙ্ক দিতে পারিনি। আমার ওগুলো কিন্তু অনলাইন শপিং ছিল না যে আমি লিঙ্ক দেবো। তো তার জন্য যারা যারা কমেন্টে আমার কাছে লিঙ্ক চাইছে, আমি পার্টিকুলারলি তাদের সবাইকে রিপ্লাই করার চেষ্টা করেছি যে এটা হচ্ছে আমার শপিং মল থেকে পারচেস করা জিনিস, আমি তার জন্য লিঙ্ক দিতে আর কি লিঙ্কটা প্রোভাইড করতে পারিনি। তো ইয়েস, আজকের যে ড্রেসগুলো আমি পারচেস করেছি, আজকের গুলো কিন্তু আমি কোনো রকম লিঙ্ক দিতে পারবো না, আমি আগে থেকে জানিয়ে রাখছি, কারণ এগুলো সবকটা শপিং মল থেকে পারচেস করা। আমি যা যা পারচেস করেছি, কিছুটা ম্যাক্সের রয়েছে, কিছুটা আমাদের মার্কেটের থেকে রয়েছে, তো ফির তার জন্য আমি হচ্ছে কোনো রকম লিঙ্ক কিন্তু প্রোভাইড করতে পারবো না। ইয়েস, তো অনেক শুরু বক বক করা হয়ে গেল, এবার আমি দেখাই। তো সবার আগে আমি একটা ইয়াররিংস থেকে দেখানো শুরু করব, কারণ একটাই ইয়াররিংস রয়েছে, আগেটাতে আমি অনেক জুয়েলারিও দেখিয়েছিলাম। আর বলে রাখি, তোমরা জানো আমার আগের ভিডিওটা মিস করে গেছো, আমি ডেসক্রিপশনে ইয়া ফির ইনস্টিটিউটের লিঙ্ক চলে আসবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো এবার আমি এই ইয়াররিংসটি পারচেস করেছি, আই হোপ দেখা যাচ্ছে। ইয়েস, এখানে হচ্ছে এই গ্রিন কালারের কিছু স্টোন রয়েছে, কারণ আমি এটা একটা শাড়ির সাথে পরবো বলে এই ইয়াররিংসটা পারচেস করেছি। এবার কোন শাড়ির সাথে পরবো সেটাতে আমি আসছি আস্তে আস্তে। তো ইয়েস, এখন আমি বাকি জিনিস দেখাতে শুরু করি, ইয়াররিংসটা আমি দেখিয়ে দিলাম। তো এবার স্টার্ট করি, সেই টপ থেকেই স্টার্ট করি, আস্তে আস্তে আমি শাড়ির দিকে যাব। তো সবার ফার্স্টে এই টপটি আমি নিয়েছি স্লিভলেস। অ্যাকচুয়ালি এই স্লিভলেসটা দেখি আমার টপটা খুব বেশি পছন্দ হয়েছে, অ্যান্ড তার সাথে সাথে কিন্তু আমি কি উল্টো শো করছি, হ্যাঁ, আর তার সাথে সাথে কিন্তু এটা হচ্ছে ক্রপ টপের, আই মিন ক্রপ টপের সাইজ। তো ইয়েস, এই একটা টপ পারচেস করেছি, যার প্রাইস গুলো না আমি এখানে বলেই দিই, কারণ এটা হচ্ছে ম্যাক্সের থেকে পারচেস করা। তোমরা যদি আমার থেকে লিঙ্ক চাও, আমি অবভিয়াসলি লিঙ্ক তো প্রোভাইড করতে পারবো না, বাট ম্যাক্সের কিন্তু নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে, তো তোমরা সেই অ্যাপের থেকে যদি চাও দেখে নিতে পারো, তো ফির আমি এখানে প্রাইসটা মেনশন করে দিই। তো এটার প্রাইস 499, অ্যান্ড টপটা আমি দেখে দিলাম সামনে পেছনে সেম ডিজাইন, আই কোথায় এই সামনে পেছনে সেম ডিজাইন। ইয়েস, তো নেক্সট রয়েছে, আগে না আমি এক এক করে টপস গুলো দেখিয়ে দিই, নেক্সট তারপরে যাই এর সাথে। নেক্সট হলো এই টপটা, কারণ সামনে উইন্টার আসছে আর সেই কথাটা মাথায় রেখে আমি এই টপসটা নিয়েছি। অ্যান্ড বলে রাখি, পিঙ্ক কালার যেহেতু আমার ফেভারিট, তার জন্য আমি পিঙ্ক কালারটা দেখে আমি এটাকে আর সরাতে পারলাম না। এটা হচ্ছে ফুল স্লিভস রয়েছে, অ্যান্ড তার সাইডে এরকম ব্যাক কালারের কি বলবো বুঝে না, আমার না মেন মেন টাইম না কথা মাথায় আসে না, যাই হোক। আর হচ্ছে এরকম কলার, অ্যান্ড এখানে হচ্ছে চেন রয়েছে, আমি চেনটা লাগিয়ে দেখি। তো আমি কেন বললাম যে উইন্টার সামনে আসছে আর তার জন্য এটা পারচেস করা, কারণ এটা পুরোটা হাইনিকের মতোই বলতে গেলে, পুরো হাইনিক না বাট কিছুটা। তো ওয়েস, এই হলো সেই টপ, অ্যান্ড এটার প্রাইস রয়েছে 599। সবগুলো বেশ, আই মিন কি বলবো, বাজেট ফ্রেন্ডলি, তো তোমরা যদি এগুলোর আমার থেকে লিঙ্ক চাও, আমি অবভিয়াসলি লিঙ্ক দিতে পারবো না, বাট ম্যাক্সের অ্যাপে তোমরা একবার দেখে নিতে পারো, অবভিয়াসলি এই প্রাইসের মধ্যেই পেয়ে যাবে। নেক্সট যে টপ সেটা হচ্ছে ফুল স্লিভ অ্যান্ড ক্রপ টপে, এতটাও এই হলো লেন্থ, অ্যান্ড এই হলো ফুল স্লিভ, একদম ফুল স্লিভ, অ্যান্ড এই টপটার প্রাইস রয়েছে সেম, হ্যাঁ, 699, এই হলো টপ, অ্যান্ড এটা হলো এটার ব্যাক সাইড। ইয়েস,
তো আমার হয়ে গেল এখানে তিনটে টপ। আচ্ছা আরেকটা টপ, যেহেতু আমার এক্সচেঞ্জের প্রবলেম প্রত্যেকবারের মতন থাকে আর এইবারেও ছিল, যে আজকে পারচেজ করেছি, নেক্সট ডে আমাকে আবার দৌড়ে যেতে হয়েছে এক্সচেঞ্জ করতে। তো তারপরে এক্সচেঞ্জ করার পরে আমি কুর্তি এই টপটা আমি নিয়েছি। তো এটা জাস্ট আমার নর্মাল সেম উইন্টারের কথা মাথায় রেখেই আমার এটা নেওয়া, এরকম একদম সিম্পলের মধ্যে উইন্টারের কথা মাথায় রেখেই আমি এটা পারচেস করেছি। অ্যান্ড এটার প্রাইসও খুব একটা বেশি না, 399। অ্যান্ড বলে রাখি এটা তো অফার চলছিল, দুটোর সাথে দুটো পারচেস করলে 100% অফ। তো ফির একটা আমার এই টপ, আরেকটা যেটা রয়েছে সেটা আমার বোনের কাছে ও নিয়েছে, তো ফির আমি ওটা দেখাতে পাচ্ছি না। ইয়েস, এই হলো আমার টপসের পালা শেষ। এবার আমি যাই, আচ্ছা জিন্স, একটা জিন্স পারচেস করেছি যেটা কিনা হলো হাই ওয়েস্ট। আমি বসে বসে দেখাচ্ছি, তো ফির পুরোটা কি করে দেখাবো আমি জানি না। ওয়েস্ট একদম সিম্পলের মধ্যে, এটা হলো হাই ওয়েস্ট অ্যান্ড খুব একটা কাজ নেই, জাস্ট এরকম একটা লাইট কাজ রয়েছে। আর প্রাইসটা বলে রাখি, এটার প্রাইস রয়েছে 1299। ইয়েস, কিন্তু যদিও না সেখানে অফার চলছিল না, বাট ইয়েস কালেকশন এত ভালো ছিল যে ফার্স্ট ডেতেই বলতে গেলে অলমোস্ট বেশিরভাগ প্রোডাক্ট শেষ। আমি পরের দিন আনকার এক্সচেঞ্জে যাই, সাইজ কিছুরই পাচ্ছিলাম না। তো ফির ইয়েস ম্যাক্সের কালেকশন এবার খুব দারুণ এনেছে। ওকে, তো নেক্সট দেখাবো হলো কুর্তি। তো সবার ফার্স্টে এই হলো কুর্তি, এটা ঠিক রানি কালারের। এই হলো আমার কুর্তি, যেটাও কিনা হচ্ছে একদমই স্লিভলেস। হ্যাঁ, বলে রাখি অবশ্যই আমি স্লিভলেস দেখি এই কুর্তিটা আমার পারচেস করা, কজ আমার কাছে কুর্তি এরকম স্লিভলেস ছিল না, তাই ভাবলাম যে কেন এবার এরকমই ট্রাই করা যাক। তো ইয়েস, তার জন্য এরকম স্লিভলেস কুর্তি। আর এখানে হচ্ছে সুতোর কাজ দিয়ে পুরো ডিজাইনটা করা, আর পুরো লেন্থ অবধি হচ্ছে কিন্তু বোতাম দেওয়া। তো এটা চাইলে আমি আমরা নিজেও দেখি না, আমি কিন্তু বোতাম খুলতে পারবো না। আমি একবার ভেবেছিলাম যে চাইলে হয়তো এটা পুরো মিডিল পোর্শনটাতে পুরো বোতাম গেছে, তো চাইলে আমি কিছুটা খুলে নিতে পারবো। জিন্স ব্যাগের সাথে পরলে খুব ভালো মতন একটা স্টাইল করা যাবে, বাট না, এটা পুরো টাইম স্টিচ করা ডাইরেক্ট বোতামটা, তো ফের এটাকে খোলার কোনো নেই, খোলা যাবে না আর কি। ওফ, আমি মাঝে মাঝে এরকম বোকা বোকা কথা বলে আমি নিজেও বুঝি না। যাই হোক, এই হলো আমার সেই কুর্তি, আমি যদি বসে বসে দেখাচ্ছি তো ফির আমাকে ঠিক এরকমটা করে দেখাতে হচ্ছে। আর এটা হলো এটার ব্যাক সাইড। আচ্ছা বলে রাখি, তোমরা যদি এই ড্রেসগুলো পরে ঠিক এক্স্যাক্ট কিরকম লুক আসলো সেটা যদি দেখতে চাও, তাহলে কিন্তু আমাকে ইনস্টাতে ফলো করতে ভুলবে না। ইনস্টাগ্রামের আইডি ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, অ্যান্ড স্ক্রিনেও চলে আসবে, আগেও হয়তো এসছে, এখনো আমি দিয়ে দেবো। ইনস্টাতে আর ফেসবুকে ফলো করতে ভুলবে না। অবভিয়াসলি জানতে পারবে ফেসবুক পেজের নামও কিন্তু ক্রেজি জেস্টি রিডসি রয়েছে, অ্যান্ড ইনস্টাতে আমার নাম রয়েছে পূজা রায় পো। ইয়েস, আমার কিন্তু লিংক দেওয়া থাকবে। অ্যান্ড নেক্সট আরেকটা কুর্তি, এটাও সেম স্লিভলেস, এটা একটু বেশি স্লিভলেস, মানে ওটা যাওয়া হয়েছে একটু বেশি সরু ফিতে। তো ইয়েস এটা, অ্যান্ড এটার পেছনে পেছনে না সরি এটার কোমরের মধ্যে এরকম হচ্ছে ফিতেও রয়েছে। আমি এটাকে নিজের ইচ্ছা মতন করে আমি টাইট লুজ করতে পারবো, ফিট করতে পারবো, তো তার জন্য এরকম। অ্যান্ড সামনেরটাও এটাও ঠিক খুব সুন্দর সুতোর কাজ। অ্যাকচুয়ালি এই কালারটাই আমার খুব বেশি চোখে লেগেছে, আর এটা দেখি আমার একবারে পছন্দ। আমি এটা ধরে বসেছিলাম, বাট আমি প্রথমে ভাবছিলাম কি এই সাইজটা হয়তো বা আমার হবে না, বাট ট্রাই করার পর ফাইনালি সাইজটা আমার হয়ে গেছে। অ্যান্ড ইয়েস, আমি এটা পারচেস করে নিয়েছি। এই হলো এটার ব্যাক সাইড। ওকে, আমি কুর্তিগুলোর প্রাইস বললাম না, দুটোরই সেম প্রাইসে রয়েছে। এটা এই কুর্তিটা না অফারে ছিল 1409, অ্যান্ড দুটো মিলে 2100 হচ্ছে, 2011 100 হচ্ছে, কিন্তু এই দুটোর অফারে আমার 1500 সামথিং এরকম কিছু পড়েছিল। তো কাঞ্চিবরমের শাড়িটা আমার এটা এক দেখাতে খুবই পছন্দ হয়ে গেছে। এটার এরকম মোটা পাড়, চওড়া পাড়, অ্যান্ড পুরো শাড়িটা এরকম সিম্পলের মধ্যে। ব্লাউজ পিস আমি দেখাতে পারছি না, কারণ সেটা বানাতে দেওয়া, আমি জানি না শাড়িটা পুরোটাও খুলে দেখাচ্ছি না, আমি এতটা খুলে দেখাচ্ছি। এটা মেবি আঁচলের দিকে পড়ছে, এটা পুরোটা আঁচল, আমি না আগে কখনো শাড়ি দেখাইনি এইভাবে, তো ফির আমাকে বসে বসে দেখাতে হচ্ছে, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। এই হচ্ছে পুরোটা আঁচল, দেখতে পাচ্ছ আমি নিজেই ঢেকে গেছি, অ্যান্ড দেখাচ্ছি হয়েছে। অ্যান্ড আর পুরো শাড়িটা হচ্ছে এটার মধ্যে। তো ইয়েস, আর একটা শাড়ি রয়েছে যেটা হচ্ছে আমি অষ্টমীর সকালে পরবো বলে ঠিক করেছি, এই শাড়িটা রেড অ্যান্ড ইয়েলোর মধ্যেই, বাট একটু আলাদা টাইপের, শুধু ইয়েলো না, তার সাথে এরকম একটা ঘিয়াকা টাইপের কালারও আছে, আমি অফ হোয়াইটও বলতে পারি। অ্যান্ড এই হলো এটার পাড়ের কাজ, আমি পুরোটা তো খুলে দেখাচ্ছি না, বাট স্টিল
এতরং খুলে দেখিয়ে দিচ্ছি, এক মিনিট এক মিনিট। এই হলো পুরো কাজটা, আই হোপ তোমরা দেখে বুঝতে পারছো। টিকটা যাচ্ছে, আমি এটাকে নিয়েও দেখিয়ে দিচ্ছি একবার, আরো ভালো মতন বুঝতে পারবে। বাট এই শাড়িটাই যেটা কিনা হলো আমার এক দেখাতে একদম বেশি মানে খুব পছন্দ হয়ে গেছে। তো আমি জানি না শাড়িগুলো আমি কতটা ভালো মতন দেখাতে পারলাম, এরকম বসে বসে কারণ আমি পুরোটা খুলছিও না, জাস্ট এটা আঁচলের পার্ট আর পুরোটা সিম্পলের মধ্যে ওরকমই। তো তোমরা যদি দেখতে চাও যে অ্যাকচুয়ালি শাড়িটা পরে আমি কিরকম লুক ক্রিয়েট করেছি, তার জন্য কিন্তু আমাকে ইনস্টাতে ফলো করতে ভুলবে না। অবভিয়াসলি সেসব লুক সেসব পিকচার্স বগেরা আমি ইনস্টাতে পোস্ট করব। ওকে, নেক্সট হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটার পার্টটা এরকম, এটা হচ্ছে আমি আমার মায়ের জন্য নিয়েছি, মাকে দিয়েছি, আর এটা মেবি হ্যান্ডলুম। আমি না শাড়ির ব্যাপারে অত কম, আমি নলেজ কম যে কোনটা কোন শাড়ি। এই কাঞ্জিবরম এত দেখেছি আমার বান্ধবীর চক্করে, তার জন্য খুব ভালো মতো মনে আছে ওটা কাঞ্জিবরম। আরও কয়েকটা শাড়ি যেরকম দেখে আসছিলাম, কাঁথা স্টিচ বগেরা, এ তার জন্য এই কয়েকটা নাম জাস্ট আমার মনে আছে, আর এটা মেবি হ্যান্ডলুম, দোকান থেকে তো তাই বলেছিল, হয়তো তাই হবে। যাই হোক, তো এটার প্রাইস রয়েছে 1050। তো আমি পুরো শাড়িটা কিন্তু খুলে দেখাচ্ছি না, জাস্ট এতটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওপরের পার্টটুকু, আর ভেতরের দিকে এরকম ইয়েলোর কাজ রয়েছে। এটা হচ্ছে কুচির দিকে যাবে এন্ড আঁচলের দিকে যাবে। এই হলো পুরোটাই, আমি যদিও খুলে দেখাচ্ছি না। তো এটা আমি মাকে হচ্ছে গিফট করেছি পুজোর টাইমে, আই মিন মাকে দিয়েছি যে এটা পুজোর টাইমে আর কি অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য সেদিন পড়তে পারে। আর হ্যাঁ, আমি হচ্ছে ব্লাউজ পিসগুলো দেখাতে পারছি, আমার খুব বেশি দেখাতে ইচ্ছা করছে, কারণ এই যে শাড়িটা এটা রেডিমেড ব্লাউজ রয়েছে অ্যান্ড এত সুন্দর ব্লাউজটা। আমি আমি অ্যাকচুয়ালি বেশি অ্যাট্রাকটিভ হয়েছে আমি এটার ব্লাউজ পিসটা দেখি, যে আমি ব্লাউজটা দেখি যে আমাকে এই শাড়িটা নিতে হবে। তো ফির এরকম একটা ব্যাপার যে আমি ব্লাউজটার জন্য আমি পুরো শাড়িটাকে কিনেছি। আচ্ছা যাই হোক, এই শাড়িটার মানে আমি প্রাইসটা শেয়ার করিনি, শাড়িটার নাম কিছু একটা সিল্ক, আমি বললাম যে আমি জানি না, অত বেশি নলেজ নেই আমার শাড়ির ব্যাপারে, নামটা আমি ভুলে গেছি। বাট এটার প্রাইস রয়েছিল 3800 এরকম কিছু, হ্যাঁ 3800 এরকমই। অ্যান্ড এটার তো প্রাইস বলেই দিলাম, বাদ বাকিগুলোর ইয়েস এই তিনটে শাড়ি আমার পারচেজ করা, আমি কিছুটা গুছিয়ে রাখি। এরকম লন্ড ভন্ড করে রাখলে আমাকে আমার মা শেষ করে দেবে অবশ্য। ভিডিওতে আমার এগুলো কিছু বলা উচিত না, বাট হ্যাঁ তোমরা সবাই জানো যে বাড়িতে কোনো কাজ আই মিন ভালো মতো জামা কাপড় গুছিয়ে না রাখতে পারলে মায়েদের যে বকাটা চালু হয়, তো সেটা আমি নিতে যাচ্ছি না। আমি ভিডিও বানানোর সাথে সাথে সেটা গুছিয়ে রাখতে যাচ্ছি, ইয়েস। অ্যান্ড তারপরে বেশি কিছু আর দেখানোর নেই, শুধু দুটো ব্যাগ দেখানোর আছে নর্মালি। জাস্ট আমি এই দুটো ব্যাগও আমার ম্যাক্সের থেকেই পারচেস করা। এটা হচ্ছে আমি আমার মেকআপের জন্য নিয়েছি, কারণ মেকআপের জিনিসগুলো একটু বেশি হয়ে যাচ্ছে আর রাখার জায়গা কম হয়ে যাচ্ছে, তো ফির আমি ভাবলাম যে এরকম ব্যাগ থাকলে ভালো হয়। আর আমি এটা বিশেষ করে আই মিন বাইরে যাওয়ার জন্য নিয়েছি, ট্রাভেল করার জন্য নিয়েছি, কারণ এই বছর পুজোতে প্ল্যান এরকমটাই হচ্ছে আমার যে আমি আমার ফ্রেন্ডের বাড়িতে থাকবো, তো সেখানে মেকআপের জিনিসগুলো এদিক থেকে ওদিক করার জন্য এরকম পাউচগুলো খুব বেশি হেল্পফুল করবে, তার জন্য আমি এটা পারচেস করেছি। অ্যান্ড এটার প্রাইস রয়েছে 299। তো 299-এ এটা অ্যান্ড ভেতরে এটা ছিল এই পুচকুটা। আউচিং, কি দারুণ, শিখে গেলে তোমরা আউচ শুধু বলবে না সাথে আউচিং যাবে। ও হোয়াটএভার, এটা হচ্ছে ছাড়ো, আমার এইসব পাগলামো চলতে থাকলে হয়ে গেছে, ভিডিও অনেক লম্বা হতে থাকবে। অ্যান্ড ইয়েস, দেন হচ্ছে এই ছোট পাউচটা খুলে দেখাবো, খুলে দেখানোর মতো কিছু নেই তবুও দেখিয়েই দিচ্ছি। ভেতরটা হচ্ছে এরকমটাই স্পেস রয়েছে। তো ফির এগুলো হচ্ছে আমার ম্যাক্সের থেকেই পারচেস করা, 299-এ এই দুটো। অ্যান্ড তার সাথে হচ্ছে এটা, তো এটার প্রাইস 499 এরকম কিছু ছিল, কারণ ট্যাগটা আমার খুলে ফেলেছি অলরেডি, এটা আমার ইউজ করাও হয়ে গেছে। তো ব্যাগটা কিরকম দেখিয়ে দিই, এটা তো দেখতেই পারছো রয়েছে অ্যান্ড এরকম। আর তার সাথে এখানে হচ্ছে সেন্টার রয়েছে, অনেকটা স্পেস রয়েছে, পুরো ব্যাগের এতটা স্পেস রয়েছে, তার জন্য আমি এটা পারচেস করেছি, কারণ আমি আমার ব্যাগে একটা ছোটো মোটো সংসার নিয়ে চলতে পারি। আমার ফ্রেন্ডরা আমাকে বলে যে আমি নাকি ডোরেমনের ব্যাগ নিয়ে ঘুরছি, এটা নাকি ডোরেমনের ব্যাগ, যে আমার ব্যাগের থেকে হাত ঢুকালে মেকআপ রিলেটেড যা চাইবে তাই পাবে। তো আমি যেখানেই যাই না কেন আমি সবসময় আমার কাছে একটা ছোটো ব্যাগ থাকে, সেটাতে বলতে গেলে অনেক কিছু থাকে। আমি চাইলে আমি এখন হাতে সামনে নিয়ে তো আমি দেখাতে পারতাম ব্যাগটা আমার এই পুচকু, কিন্তু থাকে আমার অনেক জিনিস। তো যার জন্যই আমার এইরকম ব্যাগটা পারচেস করা, কারণ আমি জানি দুর্গাপুজোর সময় ঘুরতে বেরোলেও আই মিন তোমরা মেয়েরা রিলেট করতে পারবে যে আমাদের ব্যাগের মধ্যে একটা কম্প্যাক্ট হলেও থাকবে, লিপস্টিক তো মাস্ট থাকবে, কিন্তু তাছাড়া আমি শুধু লিপস্টিক আর কম্প্যাক্ট ছাড়াও আমি এরকম অনেক কিছু রাখি, যে আইল্যাশ পড়লে আমি আইল্যাশের গ্লুটুকুও ক্যারি করি, যে বাইনি চান্স যদি খুলে যায়
আমি সেটাকে মেকআপ করতে পারবো। আমি আইলাইনারটা টুকুও নিয়ে ঘুরি, আমি কাজলটাও নেবো, আমি আইলাইনারটাও নেবো, আমি জানি না আমার ছোট ছোট জিনিসগুলো বলতে গেলে সবকিছুই ব্যাগে থাকে, যে কখন কোনটা লাগে যদি বাই নিতে আমার একটু টাচ আপ করতে হয় আমি সাথে সাথে করে নিতে পারবো। তো ইয়েস, তার জন্য আমি এই জিনিসটা রাখি। তো ফির এটা এটার ভেতর আরেকটা পুচকুচেন রয়েছে, এন্ড তার সাথে হচ্ছে সামনে হচ্ছে এরকমটা জায়গা যেখানে আমি আমার ফোন ক্যারি করতে পারবো, আমি আমার টিস্যুস ব্যাগেরা রাখতে পারবো। ইয়েস, তো এই হলো আমার দুর্গাপূজার শপিং হল শেষ। অবশ্যই আমি তার সাথে আরেকটা শপিং হল শেয়ার করব ভেবেছি, বাট আমি জানি না ভিডিওটা বানিয়ে উঠতে পারবো কিনা দুর্গাপূজার আগে, কারণ সিরিয়াসলি হাতে কিছু অনেকটাই কাজ রয়েছে যার জন্য আমার ভিডিওগুলো অনেক লেটে আসছে। একটা ভিডিও এক মাস আগে আমি আপলোড করেছিলাম, অ্যান্ড এটা এতদিন পর যাচ্ছে, আমি কন্টিনিউ থাকতে পারছি না কারণ আমার হাতের সামনে অনেক কাজ পড়ছে যার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। তো যাই হোক, তোমরা আগের ভিডিওতে যতটা ভালোবাসা দিয়েছো গাইস, আমি তোমাদের থেকে আশা করবো যে এই ভিডিওটাতেও তোমরা অতটাই ভালোবাসা দাও। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করতে ভুলবে না, এবং নিচে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর ইয়েস, তোমরা তোমাদের দুর্গাপূজার শপিং কিরকম চলছে অ্যান্ড কিরকম হয়েছে, কী কী কিনেছো তোমরা চাইলে সেগুলো আমাকে জানাতে পারো। অ্যান্ড দুর্গাপূজার সময় আই মিন কে কিরকম ড্রেস পরে মজা করছো ঘুরছো, যদিও এটা এখন কোভিডের টাইম আমরা সেরকম একটা ঘোরাঘুরি করতে পারবো না, বাট স্টিল তোমরা যে যেরকমভাবে এনজয় করছো না কেন, আমার যারা ইউটিউব থেকে যারা আমাকে ইনস্টাতে গেছো ফলো করেছো তারা কিন্তু আমাকে সেসব পিকচারে ট্যাগ করতে ভুলবে না, আমি অবভিয়াসলি সেখানে লাইক কমেন্ট করবো। আমার খুব ভালো লাগবে যদি তোমরা সেখানে আমাকে ট্যাগ করো তোমাদের ইনস্টাতে, আর আমার ইনস্টার আইডি তার জন্য ফলো করতে হলে ডিসক্রিপশনের পেয়ে যাবে নিচে, ইয়া ফির ইনস্টা দিকে সার্চ করতে পারো পূজা রয় পু, আমার আইডি চলে আসবে। ইয়েস, তো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য লাভ ইউ গাইস, বাই বাই।